গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন আর সুস্থ আছেন। মাম্পুস মাম চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা চলুন আজকে আপনাদেরকে আমাদের বাড়ির বাইরে নিয়ে যাই। দেখুন বন্ধুরা, আকাশে মেঘ করে আছে থোকা থোকা, আর বাইরের পরিবেশটা দেখুন, টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে। জোরেও পড়ছে না, টিপ টিপ করে পড়ছে। গাছগুলো ভিজে গেছে। বন্ধুরা আজকে আমি সকালে রান্না করেছি উচ্ছের চচ্চড়ি, আপনাদেরকে দেখানো হয়নি, আমি রান্না করে জাস্ট দেখালাম। আর রুটি, আর পটল পটল আলু আর সবিন দিয়ে একটা তরকারি। এই হলো সকালের আমাদের জল খাবার। আমার সোনা মায়ের জন্য প্রেশার কুকারে খিচুড়ি করতে বসিয়েছে, সিটি দিলে লাবিয়ে নেব। সবে বসালাম, বন্ধুরা আমি দুপুরে রান্না বান্নাও স্টার্ট করে দিয়েছি। দুপুরে রান্না হচ্ছে আমাদের পেঁপে, কাঁচকলা আর হেলাঞ্জা শাক দিয়ে একটা শুক্তো, তাতে একটু বড়িও দেওয়া হবে, ঝোলটাতে তরকারিটাতে জল ঢেলে দিয়েছে উঠছে তরকারি, আর এদিকে ভাতের ভাতটাও ফুটে গেছে, ভাতটাও ফুটে উঠেছে। আর বাজার থেকে মাছ কিনে এনেছিল, মাছগুলোকে ধোয়ার জন্য বেসিনে ফেলে রেখেছি। আগেই তো দেখিয়েছি আমি মাছগুলোকে বেসিনে রেখে একটা একটা করে ধুয়ে নিই, সেই জন্য বেসিনে থালা বাসনগুলো সরিয়ে ভালো করে পরিষ্কার করে বেসিনে রেখে দিয়েছি। বন্ধুরা আমার মাছ ধোয়া হয়ে গেছে, মাছগুলোকে ঝুড়িতে রেখে জল ছড়াতে দিয়েছি ধুয়ে। আর যে মাছগুলো আমি রান্না করব আজকে, সেইগুলোকে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। চলুন বন্ধুরা আজকে আপনাদেরকে আমাদের ছাদে নিয়ে যাই। দাঁড়ান, দরজাটা খুলি, ছিটকিনি দেওয়া আছে তো। সকাল থেকেই মেঘ মেঘ করেছে বলে জামা কাপড় চোপড়গুলো শুকায়নি ভালোভাবে, সেই জন্য ছাদে হালকা হালকা একটু একটু রৌদ্র বেরিয়েছে, সেজন্য মেলতে আসলাম। জানি না কখন আবার হঠাৎ করে বৃষ্টি এসে যাবে। হাওয়া বইছে, আকাশে মেঘও আছে, দেখা যাক, তাও মেললাম। বৃষ্টিকে ভয় না পেয়ে দেখি কি হয়। বন্ধুরা বিকাল থেকেও বৃষ্টি শুরু হয়েছে, দেখুন টিপ টিপ করে হয়ে যাচ্ছে। আর আমি আমার ব্লগটা বাড়ালাম না, এখানেই শেষ করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে, আর যদি আমার ব্লগটা আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। বাই বাই বন্ধুরা।